নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজের ক্লাসে আমরা বাংলা স্বর্ণযুগের একটি খুব সুন্দর গান হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি, গানটি অনেক দিন ধরেই আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে, তো তাদের সেই রিকোয়েস্ট রাখতে আজকের ক্লাসের এই টিউটোরিয়াল। তো গানের কথা তো অবশ্যই যাব, তো তার আগে আমি বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো লাইক দুই করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, এবং আপনারা আমার চ্যানেলে জয়েন বাটনটি অন করে আপনারা আমার চ্যানেলে জয়েন হতে পারেন। আপনাদের মনের মতো রিকোয়েস্টের গান আপনারা যদি তাড়াতাড়ি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জয়েন বাটনটি প্রেস করে আমাকে জানাবেন। তো এবার আমরা গানের কথাতে আসবো। তো আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি, গানটি হলো শ্রদ্ধেয় এস টি বর্মনজির কণ্ঠে গাওয়া গান, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। খুব সুন্দর একটি গান, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। গানটির তাল দাদরা, গানটিতে পাঠ রয়েছে টোটাল তিনটে। গানটি কিন্তু আমরা বি ফ্ল্যাটে শিখবো, তো বি ফ্ল্যাটে সেরকম আগে আমরা সকলে দেখে নেবো, আর তারপর যে যে কোমর সুরগুলি লাগছে সেগুলি তারপরে কিন্তু আমরা চিনে নেবো। তো প্রথমে আমরা কোমর স্বর দেখে নেবো, তো কোমর স্বর লাগছে শুধুমাত্র কোমল নেই, বাদ বাকি কিন্তু সব শুদ্ধ স্বর ব্যবহার করা হবে, আর চড়াতে আমরা কিন্তু শুদ্ধ রে অব্দি যাব। তো প্রথমে আমরা ফার্স্ট স্ট্যানজাটা দেখে নেবো। তো প্রথম লাইন, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে এ কি তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন মুক্তির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমেরও বিন্দু তুমি শুধু তুমি। খুব সুন্দর একটি গান, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, তো খুব মন দিয়ে দেখবেন। তো চলুন শিখে নেওয়া যাক। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে এ কি তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। প্রথম লাইন স্টার্ট হচ্ছে কিন্তু তিনটি রিড মিলি হচ্ছে, স্বর মিলি হচ্ছে। হৃদয় সারে গা দিয়েছ মা বাধা দিয়েছ দোলা সানি দা মা। তারপরে লাইন ঠিক সে ব্যাকে রয়েছে, তারপরে লাইন তুমি যে ফাগুন বা মা পা মা গা মা, পরে লাইন একই লাইন রঙের আগুন, পরে লাইন তুমি যে রসের ধারা, সাসানি ধাঁধা মিধা পাধা, তোমার মাধুরী সানি নিধা, তোমার মদিরা করে মোরে বাধা পামা, দিশাহারা পাপা মামা পাপা, পড়েলে মুক্তির বুকে সা
আমারও পরাণে সারে মামা মামা, প্রেমের বিন্দ পাপা ধারা, তুমি শুধু তুমি এখানে কিন্তু ফার্স্ট স্ট্যানজা কমপ্লিট হচ্ছে, এবার আমরা চলে যাবো সেকেন্ড স্ট্যানজাতে। তো সেকেন্ড স্ট্যানজার প্রথম লাইন, প্রেমেরও অনলে জ্বালিয়ে প্রদীপ, সে দ্বীপেরও শিখা তুমি, জোনাকি পাখার ঝিকিমিকি নেচে, এ রীতি নাচালে তুমি, আপনও হারায় উদাসী প্রাণেরও লহগো প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। তারপর আবার চলে যেতে হবে আজ ফার্স্ট স্ট্যানজার লাস্ট যে লাইনটা, মুক্তা যেমন মুক্তির বুকে তেমনি আমাতে তুমি। ঠিক আছে, তো চলুন শিখে নেওয়া যাক। প্রেমের অনলে জ্বালিয়ে প্রদীপ, যে দ্বীপের শিখা তুমি, জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে, এই রীতি না জ্বালি তুমি, আপন হারায় উদাসী প্রাণীর লহগ প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি, মুক্তা যেমন মুক্তির বুকে তেমনি আমাতে আমারও পরাণে, প্রেমের বিন্দু তুমি শুধু তুমি। তো সেকেন্ড স্টেজার আজ স্বরলিপিগুলো আমি দেখতে পাবো, আর সেম একই স্বরলিপি, তা আমি কিন্তু সেটা স্ক্রিনে ভালো করে দিয়ে দিয়েছি যাতে আপনাদের কারোর বুঝতে অসুবিধে না হয়। তো এবার আমরা চলে যাবো থার্ড স্ট্যান্সায়। তো থার্ড স্ট্যান্সার প্রথম লাইন, চমকি দেখিনু আমার প্রেমেরও জোয়ারও তোমারই মাঝে, হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে, তোমারও প্রাণের পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে, যত মোর নাম গাহে গাহ। থার্ড স্ট্যান্সের স্বরলিপিটা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ মন দিয়ে ফলো করবো, তো তার জন্য আমি স্ক্রিনে দিয়ে রাখছি যাতে আপনাদের কারোর বুঝতে না অসুবিধা হয়। তো তো এখানে কিন্তু আমাদের পুরো গানটি সম্পূর্ণভাবে শেষ হচ্ছে। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার শেখার ও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা জয়েন বাটনটি অন করে আপনারা কিন্তু আমার চ্যানেলে আপনারা আমার চ্যানেল জয়েন হতে পারেন, এবং আপনাদের মনে থাকা যেরকম আপনাদের মনের যে কোনো রিকোয়েস্টের গান আপনারা কিন্তু আমাকে জয়েন জয়েন বাটনটি প্রেস করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি সেই গানগুলি পেয়ে যাবেন। এবং আজকের ক্লাসের এই টিউটোরিয়ালটি আপনারা কবে শিখলেন বা হারমোনিয়ামে তুলতে কি কোথাও কোনো নোটেশন বুঝতে অসুবিধা হয়েছে কিনা অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।